Hello friends, welcome back to my channel. Today I am talking about Indian National Movement. যেখান থেকে হচ্ছে আমরা মডার্ন হিস্ট্রি আলোচনা করব। মডার্ন হিস্ট্রির মধ্যে হচ্ছে একটা পার্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ INC। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে প্রতিটা এক্সামে একটা দুটো থেকে পাঁচটা কোশ্চেন আপনি কমন পাবেন, ঠিক আছে? 100% এটা কমন পাবেন। সেটা আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যত ডেলিগেট বা যতগুলো ব্যক্তি যুক্ত রয়েছে ইম্পর্টেন্ট পার্সন, তাদের থেকে আমরা কোশ্চেন কমন পাবই, ঠিক আছে? প্রতি বছর এটা এসে থাকে। WBCS প্রিলিমস সেখান থেকে 3-4টে কোশ্চেন কমন পাবেন। WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সাম এখান থেকে কমন পাবেন, 100% কমন পাবেন এখান থেকে। মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে চ্যাপ্টার সেখান থেকে, আর এছাড়া আছে WBCS প্রিলিমসের আগে আছে আপনার পিএসসি ক্লার্কশিপেও আপনি পাচ্ছেন 100% কমন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে? তো চলুন দেখে নিই আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে আলোচনা করব। তো তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আমি চাই প্রত্যেকেই লাইক করুন। ড্রাফটের ভিডিও আসছে অর্থাৎ ড্রাফট রিপোর্টের ভিডিও আসছে ফর SSC ক্লার্কশিপ এক্সামের মেন পার্ট, যেটা পার্ট টু বলে হবে, সেটা হচ্ছে ইভিনিং সেশন বা আফটারনুন সেশনে যেটা হবে এক্সাম, সেটাতে আপনাদের ড্রাফট রিপোর্ট এবং বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি আপনার করতে হবে, ঠিক আছে? আর কম্প্রিহেনশন থাকবে একটা। তো তিনটে জিনিস থাকবে, তার মধ্যে আমরা আলোচনা করব ড্রাফট রিপোর্ট। তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখার সময় লাইক চাই, আর এই এটার যে PDFটা আছে এটার টোটাল PDFটা আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে আপনাকে 30টা করে শেয়ার করতে হবে, 30টা করে গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে ফ্রি PDF পেয়ে যাবেন। যাদের 30টা করে শেয়ার হয়ে যাবে, শেয়ার ডান হয়ে যাবে, আপনারা কমেন্টে লিখবেন ম্যাম 30টা করে শেয়ার হয়ে গেছে, পার্সোনালি তাদেরকে আমি PDFটা দেবো, ঠিক আছে? পার্সোনালি তাদেরকে দেবো যারা কেবলমাত্র 30টা করে শেয়ার করবেন, ঠিক আছে? 30টা গ্রুপে শেয়ার করবেন, সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক বা আপনার টেলিগ্রাম হোক, ঠিক আছে? 30টা গ্রুপে শেয়ার করার পরে আপনি কমেন্টে জানাবেন ম্যাম 30 শেয়ার হয়ে গেছে, কমপ্লিট ডান, আমি চেক করবো, চেক করে PDFটা তাকে পার্সোনালি দেবো, ঠিক আছে? আর নাহলে নর্মালি যদি PDFটা নিতে চান তো সেটা আপনার পড়ছে 15 টাকা, ঠিক আছে? সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, লিঙ্কে নিয়ে নেবেন যারা টাকা দিয়ে নিতে চাইছেন। তো চলুন দেখে নিই আজকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কী আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা সবাই জানি এস্টাবলিশড হয়েছে কবে, এস্টাবলিশড হয়েছে আপনার 1885 সালে। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল লর্ড ডাফরিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো চলুন দেখে নিই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডার অ্যালান অক্টাভিয়ান হিউম, আমরা সবাই জানি যেটা হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, অ্যালান অক্টাভিয়ান হিউমকে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন এসেছিল যেটা হচ্ছে WBCS মেন্স 2020 এসেছিল, সেটা কি না কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তো কংগ্রেস যে ওয়ার্ডটা সেটা কে বলেছিল কংগ্রেস ওয়ার্ডটা? তো অপশান ছিল দাদাভাই নওরোজি ছিল, অ্যালান অক্টাভিয়ান হিউম ছিল, নেতাজি ছিল, আর অপশানগুলো অতটা আমার মনে পড়ছে না। তো সবাই সেখানে দাদাভাই নওরোজি লিখেছিলেন। দাদাভাই নওরোজি অ্যাকচুয়ালি কংগ্রেসের কথা বলেননি, কংগ্রেস সেশন এসেছিল ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কবে হয়েছিল 1883 সালের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স থেকে কথাটা আসে, সেখান থেকে কংগ্রেস একটা জোটবদ্ধ হওয়ার কথা এসেছিল। তো চলুন আমরা সেটা পড়তে পড়তে ডিটেলস দেখে নেবো। তাহলে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডার বলা হয়েছে অ্যালান অক্টাভিয়ান হিউম, দেন দাদাভাই নওরোজি, তারপরে হয়েছে দিনেশ ইদোজি ওয়াচা, যেটাকে আমরা দিনেশ ওয়াচা বলি, যাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড 28 ডিসেম্বর 1885। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান, ভালো করে জেনে রাখুন 28 ডিসেম্বর 1885। এরপরে আমরা আসবো দেন ইয়ার লোকেশন, প্রেসিডেন্ট অ্যান্ড ইম্পর্টেন্স, এর মিন্স হচ্ছে কত সালে কোন সেশন হয়েছিল, সেই সেশনে কে প্রেসিডেন্ট ছিলেন, এবং ইম্পর্টেন্ট জিনিস সেইভাবে কী উদ্ভূত হয়েছিল বা কী প্রবলেম হয়েছিল সেই সময়। তো চলুন আমরা দেখে নিই, প্রথম সেশন হয়েছিল 1885 সালে, এটা বোম্বেতে হয়েছিল, আর প্রেসিডেন্ট ছিল WC ব্যানার্জি। এখানে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রথম সেশন যে বোম্বে হয়েছে, প্রথম সেশন হওয়ার কথা ছিল পুনেতে, সেই সময় সেখানে প্লেগের মতো মহামারী দেখা দেয়, যার জন্য সেটা ট্রান্সফার করে হয় বোম্বে সেশন। এটা অনেকেরই জানা নেই, প্রায় 99% ছেলে জানা নেই। তো WBCS প্রিলিমসে একবার এসেছিলো কোশ্চেন যেটা প্রথম সেশন বোম্বে হওয়ার আগে কোথায় হওয়ার কথা ছিল, তো সেটা হতো পুনে, ঠিক আছে? এটা মনে রাখবেন আপনারা।
আচ্ছা, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হচ্ছে সেশনটা হয়েছিল 1885। তাহলে প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি, ভেরি ইম্পর্টেন্ট, প্রতি প্রিলিমস এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, এর সেশন অ্যাটেন্ড বাই 72 ডেলিগেট। আমরা সবাই জানি সেই সময় 72 জন হচ্ছে সেই সেশনে উপস্থিত ছিলেন। দেন আমরা আসছি 1886, যেটা ক্যালকাটা সেশন। দাদাভাই নৌরোজি ছিলেন প্রেসিডেন্ট, ন্যাশনাল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স এক হয়ে গিয়েছিল। আমি আগেই বলেছি ন্যাশনাল কনফারেন্স হয়েছিল 1883 সালে। এরপরে আমরা আসছি 1887, যেটা হচ্ছে মাদ্রাজ সেশন, হয়েছিলেন বদরুদ্দিন তৈয়বাজি। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ইনি ফার্সি ছিলেন, ঠিক আছে, ফার্সি মুসলিম ছিলেন, কিন্তু পরীক্ষায় আসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা বদরুদ্দিন তৈয়বাজি। থার্ড সেশন হয়েছিলেন মাদ্রাজে 1887 সালে। অ্যাপিল মেড অফ মুসলিম টু জয়েন হ্যান্ডস উইথ আদার ন্যাশনাল লিডার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি 1888, এলাহাবাদ সেশন হয়েছিল জর্জ ইউলি। এটা হচ্ছে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট, ভালো করে মনে রাখতে হবে, জর্জ ইউলি হচ্ছে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট যিনি এলাহাবাদ সেশন অর্থাৎ 1888 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। দেন আমরা আসছি 1889, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1889 বোম্বে সেশন হয়েছিল স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। স্যার উইলিয়াম ওয়েডারবার্ন হচ্ছে, এখানে একটা আপনাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, WBCS মেন্স অনেকবার এসেছে, স্যার উইলিয়াম ওয়েডারবার্ন কার জীবনীকার? কার জীবনীকার মানে হচ্ছে কার বায়োগ্রাফি লিখেছেন তিনি? স্যার উইলিয়াম ওয়েডারবার্ন কার বায়োগ্রাফি লিখেছেন বলবেন আপনারা কমেন্টে। 1889 সালে বোম্বে সেশন হয়েছিল আর এখানে 1889 জনই ডেলিগেট ছিল, ঠিক আছে। এরপরে আমরা আসছি 1890, ক্যালকাটা সেশন, ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা ছিলেন প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1890 সালের সেশনে। এরপরে আমরা আসছি 1891, 1891 সালে নাগপুর অধিবেশন। তাহলে আমরা 1891 সালে দেখব নাগপুর অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন পি আনন্দ চার্লু। পি আনন্দ চার্লু হচ্ছে 1891 সালে নাগপুর অধিবেশন হয়েছিল প্রেসিডেন্ট। আচ্ছা, এরপরে আমরা আসছি 1892, 1892 এলাহাবাদ সেশনে আবার WC ব্যানার্জি হয়েছিলেন প্রেসিডেন্ট। 1893 সালে লাহোর সেশনে হয়েছিলেন দাদাভাই নৌরোজি সেকেন্ড টাইমের জন্য, ফার্স্ট টাইম হয়েছিলেন সেকেন্ড অধিবেশন। এবং 1886 ক্যালকাটা সেশনে হয়েছে একটা, আর একটা হচ্ছে 1892 না 1893, সালগুলো মনে রাখবো, অনেক সময় দেওয়া থাকে যে দাদাভাই নৌরোজি কতবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা আসছি 1894 সালে মাদ্রাজ সেশনে হয়েছিলেন অ্যালফ্রেড ওয়েব। অ্যালফ্রেড ওয়েব হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট। দেন আমরা আসছি 1895, 1895 সালে পুনঃ অধিবেশনে হয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফার্স্ট টাইমের জন্য প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন WC ব্যানার্জি ছিলেন প্রথম প্রেসিডেন্ট, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1895 সালে পুনঃ অধিবেশনে হয়েছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এরপর আমরা আসি 1896 ক্যালকাটা অধিবেশন, রহিমতুল্লাহ সাহানি। ভেরি 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 ইম্পর্টেন্ট এই সেশনটা, কেন ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, 1896 সালে বেশিরভাগ কোশ্চেন যখন ন্যাশনাল কংগ্রেস থেকে আসে এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, এক্সাইজ বলুন, WBP সাব ইন্সপেক্টর বলুন, বা আপনার যে কোনো বর্ডার এক্সাম বলুন, বা আপনার আরও যত রকম এক্সাম আছে পুলিশের, এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। 1896 সালে ক্যালকাটা সেশনে রহিমতুল্লাহ সাহানি ছিলেন প্রেসিডেন্ট। সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ন্যাশনাল সং বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল, ঠিক আছে। আবার বলছি 1896 সালে কলকাতা সেশনে রহিমতুল্লাহ সাহানি ছিলেন প্রেসিডেন্ট, আর বন্দে মাতরম সং প্রথম গাওয়া হয়েছিল, ঠিক আছে। এরপরে আমরা আসছি 1897, 1897 হচ্ছে অমরাবতী সেশনে ছিলেন এস শঙ্কর নারায়ণ। 1898 সালে মাদ্রাজ সেশনে ছিলেন আনন্দমোহন বসু প্রেসিডেন্ট। 1899 সালে লখনৌ সেশনে ছিলেন RC দত্ত, অর্থাৎ রমেশচন্দ্র দত্ত ছিলেন লখনৌ সেশনের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1900 সালে লাহোর অধিবেশনে ছিলেন এন জি চন্দ্রভাকার ছিলেন 1900 সালে লাহোর অধিবেশনের প্রেসিডেন্ট। 1901 সালে ক্যালকাটা সেশনে ছিলেন দীনেশ চন্দ্র বাচা। এরপরে আমরা আসছি 1902 সালে মানে আহমেদাবাদ সেশনে হয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। 1903 সালে মাদ্রাজ সেশনে হয়েছিলেন লালমোহন ঘোষ ফার্স্ট টাইমের জন্য প্রেসিডেন্ট। এরপরে আমরা আসছি 1904 সালে বোম্বে সেশনে হয়েছে স্যার হেনরি কটন প্রেসিডেন্ট।
1905 সাল ভেরি 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 ইম্পর্টেন্ট। 1905 সালে বেনারস অধিবেশনে গোপাল কৃষ্ণ গোখলে হয়েছিলেন প্রেসিডেন্ট, এক্সপ্রেসড রিসেন্টমেন্ট, এখানে বলা হয়েছে রিসেন্টমেন্ট আগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গভঙ্গ মানে যে হবে, অর্থাৎ যে বাংলা যে ভাগ হবে সেখানে নিয়ে আগেনস্টে তারা জড়ো হয়েছিলেন, যেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন প্রেসিডেন্ট। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যে 1905 সালে কোথায় অধিবেশন হয়েছিল, অনেকে ভুল করে হয়তো ভাবে 1905 সালে তাহলে ক্যালকাটা, ক্যালকাটা কিন্তু নয়, 1905 সালে হয়েছিল বেনারস অধিবেশনে, আর প্রেসিডেন্ট ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 1906 সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1906 সালে ক্যালকাটা অধিবেশন হয়েছিল, যেহেতু মানে বাংলা ভাগ হওয়ার ব্যাপার ছিল। 1906 সালে ক্যালকাটা অধিবেশনে দাদাভাই নৌরোজি ছিলেন প্রেসিডেন্ট। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে যেটা দেওয়া নেই, এটা হচ্ছে স্বরাজ, SWRAJ, স্বরাজ। স্বরাজ কথাটা প্রথম হচ্ছে দাদাভাই নৌরোজি তুলেছিলেন, যেটা হচ্ছে কলকাতা সেশন 1906 সালে, ঠিক আছে। এরপর আসছে 1907 সালে সুরাট অধিবেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাসবিহারী ঘোষ ছিলেন প্রেসিডেন্ট। অনেকে ভাববেন রাসবিহারী বোস, বোস কিন্তু না, ঘোষ, ঠিক আছে, অনেকে জিনিসটা খেয়াল করে না। রাসবিহারী ঘোষ ছিলেন প্রেসিডেন্ট সুরাট অধিবেশনে 1907 সালে। আর কি করা হয়েছিল না, পার্টি স্প্লিট ইন্টু এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট, অর্থাৎ চরমপন্থী নরমপন্থী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল সুরাট অধিবেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা আসছি 1908 সালে মাদ্রাজ সেশনে ছিলেন রাসবিহারী ঘোষ, অর্থাৎ 1907 1908 সাল দুই সালে রাসবিহারী ঘোষ ছিলেন প্রেসিডেন্ট, এবং প্রিভিয়াস সেশন কন্টিনিউ করেছিলেন 1908 সাল পর্যন্ত। 1909 সালে লাহোর অধিবেশনে মদন মোহন মালব্য ছিলেন প্রেসিডেন্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 পাস হয়েছে এই সময়, ঠিক আছে। 1909 সালে লাহোর অধিবেশনে মদন মোহন মালব্য আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 পাস হয়েছিল। 1910 এলাহাবাদ সেশন, স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। আগে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছি, আবারও বলছি, উইলিয়াম ওয়েডারকার জীবনীকার ছিলেন, কমেন্টে জানাবেন। 1911 সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যালকাটা সেশন, বিশান নারায়ণ ধর, জনগণ মন সং ফর দ্য ফার্স্ট টাইম। 1911 সালে কলকাতা অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন, বিশান নারায়ণ ধর, জনগণ মন প্রথম গায়ে হয়েছিল 1911 সালে কলকাতা অধিবেশনে। আর বন্দে মাতরম গায়ে হয়েছিল 1896 সালে, সেটা হচ্ছে বেনারস অধিবেশনে, ঠিক আছে, ভালো করে মনে রাখতে হবে এই দুটো জিনিস। এরপরে আমরা আসছি 1912 সাল, 1912 সালে হচ্ছে বাঁকিপুর, অর্থাৎ হচ্ছে পাটনার, পাটনার বাঁকিপুরে হচ্ছে রঘুনাথ নরসিংহ মধুলকর, অর্থাৎ RN মধুলকর ছিলেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বলতে INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1913 সালে করাচি সেশন, সৈয়দ মোহাম্মদ বাহাদুর, সৈয়দ মোহাম্মদ বাহাদুর ছিলেন করাচি সেশনের প্রেসিডেন্ট। 1914 সাল মাদ্রাজ সেশন, ভূপেন্দ্রনাথ বসু। 1915 সাল বোম্বে সেশন, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, স্বতন্ত্র প্রসন্ন সেনা করেছে স্বতন্ত্র প্রসাদ সিনহা। 1915 সালে বোম্বে সেশন, SP সিনহা। 1916 সালে লখনউ সেশন, অম্বিকা চরণ মজুমদার, অর্থাৎ AC মজুমদার, ভেরি 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 ইম্পর্টেন্ট। 1916 সালে আমরা সবাই জানি এটা হয়েছিল কি, রে ইউনিয়ন অফ দ্য কংগ্রেস, রি ইউনিয়ন অফ দ্য কংগ্রেস কেন বলা হয়, 1916 সালে লখনউ সেশনে হচ্ছে মুসলিম লীগ এবং এটা জয়েন্ট সেশন হয়েছিল, মুসলিম লীগ এবং হচ্ছে কংগ্রেস এক হয়ে গিয়েছিল, তো সেটাকে বলা হয়, যার জন্য রি ইউনিয়ন অফ দ্য কংগ্রেস বলা হয়। লখনউ এটা হচ্ছে 1916 সালে লখনউ সেশনে AC মজুমদার প্রেসিডেন্টের নাম মনে রাখতে হবে। 1917 সালে ক্যালকাটা সেশনে অ্যানি বেসান্ত, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভেরি 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 ইম্পর্টেন্ট, ফার্স্ট ওম্যান কংগ্রেস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে সেখানে হচ্ছে অ্যানি বেসান্ত হবে। যদি বলা হতো ফার্স্ট মহিলা মানে ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, তাহলে সেটা হতো সরোজিনী নাইডু, ঠিক আছে। এইগুলো কিন্তু টার্মগুলো, কোশ্চেনের ধরনগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা আসছি 1918 সালে বোম্বে অ্যান্ড দিল্লি, সৈয়দ হাসান ইমাম বোম্বে অ্যান্ড মদন মোহন মালব্য হয়েছিলেন। আচ্ছা, এটা ছিল স্পেশাল অধিবেশন, যেটা হচ্ছে বোম্বে সেশন হয়েছিল সৈয়দ হাসান ইমাম, আর দিল্লি সেশন হয়েছিল যেটা স্পেশাল অধিবেশন, মদন মোহন মালব্য হয়েছিলেন। এখানে বলা হচ্ছে ফার্স্ট ইন বোম্বে, টু সেশন ওয়ার হেল্ড, ফার্স্ট ইন বোম্বে অগস্ট সেপ্টেম্বর, সেকেন্ড ইন দিল্লি ডিসেম্বর। সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে স্পেশাল অধিবেশন। 1909 সালে অমৃতসরে হচ্ছে মতিলাল নেহরু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1909 সালে অমৃতসরে অধিবেশনে ছিলেন, মতিলাল নেহরু ছিলেন প্রেসিডেন্ট। আচ্ছা, এরপরে আমরা আসছি 1920 সালে নাগপুর অধিবেশনে, সি
বিজয় রাঘবাচারী হয়েছিলেন প্রেসিডেন্ট। 1920-1921 সালে আহমেদাবাদ সেশনে হাকিম আজমল খান অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ দ্য চিত্তরঞ্জন দাস। ভেরি 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 ইম্পর্টেন্ট। WBCS মেন্স প্রিলিম মিসলানিয়াস পিএসসি ক্লাবশিপ এতবার পরীক্ষা এসেছে, এটা বলার মতো না, কিন্তু কোশ্চেনটা অনেকেই ভালো করে বোঝেন না কী জিনিস না। 1921 সালে আহমেদাবাদ সেশনে হাকিম আজমল খান অ্যাক্টিং প্রেসিডেন্ট ফর চিত্তরঞ্জন দাস। এই কারণে বলছি, 1921 সালে চিত্তরঞ্জন দাস ছিলেন জেলে, উনি জেলের ভেতরে ছিলেন সেই সময়। যেহেতু চিত্তরঞ্জন দাস ছিলেন সেখানে, মানে প্রেসিডেন্ট হয়েছিলেন, হচ্ছে তাকে ভোট দিয়ে সবাই প্রেসিডেন্ট করেছিল, কিন্তু সেই সময় তিনি যেহেতু উপস্থিত ছিলেন না, তার কাছে অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন হাকিম আজমল খান। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে চিত্তরঞ্জন দাসের অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন? হাকিম আজমল খান। অনেক সময় কেউ দায়িত্ব না থাকলে তাকে দায়িত্ব দেওয়া হয়, তো সেই রকমই ব্যাপার, বলা হয় অ্যাক্টিং প্রেসিডেন্ট। তো অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন হাকিম আজমল খান। এরপরে আমরা আসছি 1922-এর। 1922-এর গয়া অধিবেশনে ছিলেন চিত্তরঞ্জন দাস। তারপর যখন উনি জেল থেকে বেরিয়ে আসেন, আবার তাকে প্রেসিডেন্ট করা হয় চিত্তরঞ্জন দাস 1922 সালে। 1923 সালে হচ্ছে কাকিনাড়া, মৌলানা মোহাম্মদ আলী। 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী। ভেরি 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 ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী লাস্ট অ্যান্ড ফার্স্ট একবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, যেটা 1924 সালে বেলগাঁও অধিবেশনে। ভালো করে মনে রাখতে হবে এটা। এরপরে আসছি আমরা 1925 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু হয়েছিলেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। 1925 সালে হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান মহিলা, যদি ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন সরোজিনী নাইডু, সেটা কানপুর অধিবেশন। এরপর আমরা আসছি 1926 সাল, গুয়াহাটি। গুয়াহাটিতে হয়েছিল শ্রীনিবাস আয়াঙ্গার। শ্রীনিবাস আয়াঙ্গার হয়েছিলেন প্রেসিডেন্ট, যেটা ইম্পর্টেন্ট হবে আমি ডবল করে বলে দেবো। 1927 মাদ্রাজ অধিবেশনে হচ্ছে এম এ আনসারি হয়েছিলেন প্রেসিডেন্ট। 1928 সালে ক্যালকাটা অধিবেশনে হয়েছিলেন মতিলাল নেহরু। অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্ম করেছিলেন, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্ম করেছিলেন মতিলাল নেহরু কত 1928 সালে, সেটা ক্যালকাটা অধিবেশনে তিনি ছিলেন প্রেসিডেন্ট। 1929 সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু ছিলেন প্রেসিডেন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে, কেন কী কোশ্চেন আছে সেগুলো আমরা দেখে নেব। 1929 সালে আমরা জানি লাহোর অধিবেশনে, লাহোর অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জওহরলাল নেহরু ছিলেন প্রেসিডেন্ট। কী হয়েছিল না, পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়েছিল এবং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছিল, যেটা পূর্ণ স্বরাজ এবং 26 জানুয়ারি টু বি রিজার্ভ অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স। সেদিন থেকে বলা হয় 26 জানুয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে? তো এটা ভালো করে মনে রাখতে হবে, কেন সেই সময় হচ্ছে প্রথম ইন্ডিপেন্ডেন্সটা পালন করা হয়েছিল। এরপরে আসছি আমরা 1930, নো সেশন, 1930-এ কোনো সেশন হয়নি। 1931-এর করাচি সেশনে ছিলেন বল্লভভাই প্যাটেল, প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি কী করেছিলেন না, ফান্ডামেন্টাল রাইটের কথা বলেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় আছে ফান্ডামেন্টাল রাইটের কথা কোন সেশনে বলা হয়েছিল, বল্লভভাই প্যাটেল বলেছিলেন করাচি সেশন 1931 সালে। এবং বলা হয়েছিল ইকোনমিক প্রোগ্রেস, গান্ধী আয়রন প্যাক এন্ডোর্স, গান্ধী নমিনেটেড টু রিপ্রেজেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। এখানে বলা হয়েছিল যে গান্ধীজিকে মানে রাউন্ড টেবিল কনফারেন্সের নমিনেট রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠানো হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি 1932। আচ্ছা, 1932 সালে দিল্লি অধিবেশনে ছিলেন অমৃত রঞ্জন হবে, এখানে দিয়েছে রঞ্জর দাস শেঠ। আচ্ছা, এয়ার সেট আমরা বললাম। 1933 ক্যালকাটা অধিবেশনে মালব্য ওয়াজ ইলেক্টেড বাট মিসেস নাইলি সেনগুপ্ত প্রেসাইডেড। আচ্ছা, ইলেক্ট হয়েছিলেন মালব্য অর্থাৎ মদনমোহন মালব্য, কিন্তু নাইলি সেনগুপ্ত প্রেসাইড করা হয়েছিল। 1934 সালে বোম্বে অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রেসিডেন্ট। 1936 সালে লখনৌ অধিবেশনে ছিলেন জওহরলাল নেহরু। 1937 সালে ফাইজপুর অধিবেশনে ছিলেন জওহরলাল নেহরু, অনেকবার হয়েছেন প্রেসিডেন্ট। ফার্স্ট সেশন টু বি হেল্ড ইন ভিলেজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফাইজপুর অধিবেশনে ছিল, ফাইজপুর অধিবেশন ছিল একদম গ্রামে, তো প্রথম যদি বলা হয় ফার্স্ট সেশন টু বি হেল্ড ইন ভিলেজ, সেটা হচ্ছে ফাইজপুর। প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু 1937 সাল। 1938 সালে আমরা সবাই জানি হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু হয়েছিলেন, আর প্ল্যানিং কমিশনের কথা বলা হয়েছিল আন্ডার নেহরু, অর্থাৎ জওহরলাল নেহরু সেই কমিটিতে বক্তব্য রেখেছিলেন জওহরলাল নেহরু যে ন্যাশনাল প্ল্যানিং কমিশনের কথা। এখানে একটা কনফিউশন কোশ্চেন, অনেকে বলেন ন্যাশনাল প্ল্যানিং কমিটি সুভাষচন্দ্র বসু মানে সেট আপ করেছিলেন 1938 সাল, যেহেতু হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু ছিলেন প্রেসিডেন্ট। এটা কিন্তু নয়, সুভাষচন্দ্র বসু ইলেক্টেড হয়েছিলেন, প্রেসিডেন্টও ছিলেন, কিন্তু সেই সভায় বক্তৃতা রেখেছিলেন জওহরলাল নেহরু এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটির কথা বলা হয়েছিল। তাহলে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়েছে 1938 সালে, হচ্ছে আন্ডার জওহরলাল নেহরু।
এরপরে আমরা আসছি 1939 সালে ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বসু জিতেছিলেন, বাট এখানে একটা ঝামেলা হয়েছিল, সেটা জানা খুব জরুরি। পরীক্ষায় আসে বোস ওয়াজ ইলেক্টেড বাট হ্যাড টু রিজাইন সিন্স গান্ধী সাপোর্টার পট্টাভি সীতারামায়া। পট্টাভি সীতারামায়াকে হারিয়ে তিনি যেহেতু জিতেছিলেন, সেহেতু এখানে সবাই সেই সময় একটা স্লোগান তুলেছিল, নিউ ওয়ান। নিউ ওয়ান এটাই যে নতুন কাউকে প্রেসিডেন্ট করার, ঠিক আছে? তো পট্টাভি সীতারামায়া ইনস্টিটিউট রাজেন্দ্র প্রসাদ ওয়াজ অ্যাপয়েন্টেড। যেহেতু পট্টাভি সীতারামায়া হেরে গিয়েছিল, সেহেতু সবাই এখানে তার দিক নিয়ে এখানে অনেক স্লোগান তুলেছিল। তখন কি করেন, তখন সুভাষচন্দ্র বসু রিজাইন করে, সেই সময় তারপরে প্রেসিডেন্ট হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সুভাষচন্দ্র বসু ত্রিপুরা অধিবেশনে রিজাইন করার পরে কে প্রেসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পট্টাভি সীতারামায়া কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি 1940 রামগড় অধিবেশনে আবুল কালাম আজাদ। রামগড় অধিবেশনে আবুল কালাম আজাদ হয়েছিলেন প্রেসিডেন্ট। 1940 থেকে 1945 সাল পর্যন্ত কোনো প্রেসিডেন্ট হয়নি, আবুল কালাম আজাদ ছিলেন প্রেসিডেন্ট। কেন না, নো সেশন বিকজ অফ অ্যারেস্ট। কেন, সেই সময় আমরা সবাই জানি 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন, সেই সময় কী হয়েছিল, যত নেতা ছিল প্রায় 1.5 লাখের মতো মানুষকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, ঠিক আছে? যার জন্য সেই সময় কোনো সেশন হয়নি, 1945 কোনো সেশন নেই। 1946 মিরাট অধিবেশনে আছে আচার্য কৃপালিনী। 1946 সালে মিরাট অধিবেশনে আছে আচার্য কৃপালিনী। আপনাদের কাছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আচার্য কৃপালিনী বাই প্রফেশন কী ছিলেন, এটা পরীক্ষায় খুব আছে। আচার্য কৃপালিনী বাই প্রফেশন কী ছিলেন, আচ্ছা, বা প্রফেশন কী ছিল তার। 1946 মিরাট অধিবেশনে আচার্য কৃপালিনী লাস্ট সেশন বিফোর ইন্ডিপেন্ডেন্স, এটা পরীক্ষায় আছে। একটা যে ইন্ডিপেন্ডেন্সের সময় কে প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, আনসার হবে আচার্য কৃপালিনী। 1948 জয়পুর অধিবেশনে হয়েছিলেন পট্টাভি সীতারামাইয়া, ফার্স্ট সেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। 1950 সালে নাসিক অধিবেশনে হয়েছিলেন পুরুষোত্তম দাস ট্যান্ডন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের অল অ্যাবাউট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এখান থেকে একটা কোয়েশ্চেন পাবেনই তো পরীক্ষা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে যে কোনো পরীক্ষায় কোয়েশ্চেন আসুন না কেন, এখান থেকেই আসবে। তো 100% আপনারা কমন পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, যারা যারা নতুন আছেন চ্যানেলে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর প্রত্যেকটি ভিডিও দেখার সময় লাইক দেবেন। এই ভিডিওটা যারা যারা নিতে চাইছেন 30 শেয়ার করুন, 30টা শেয়ার করতে হবে 30টা বন্ধু দিকে বা 30টা গ্রুপে, 30টা গ্রুপে শেয়ার করতে হবে। শেয়ার করে আপনাকে হচ্ছে আপনারা শেয়ার করার পরে আপনারা প্রুফ দেখাবেন, তাহলে আমি তাকে কেবলমাত্র সেই পার্টিকুলার পার্সনকে আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ লিঙ্কে হচ্ছে আপনারা প্রুফ দেখাবেন যে আপনারা 30 শেয়ার করেছেন, ঠিক আছে? আর যারা পিডিএফটা নিতে চাইছেন, কিনতে চাইছেন, তাহলে 15 টাকা দিয়ে নিয়ে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আরেকটা তথ্য জানিয়ে দিই আপনাদের জন্য, যারা পিএসসি ক্লাসিপ এক্সাম দেবেন এবং ডব্লিউবিসিএস প্রিলিমস দেবেন, তাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, মক টেস্ট। মক টেস্ট চালু হয়ে গেছে, মক টেস্ট একটা খুব রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে। আপনারা একটা মক টেস্ট কিনে দেখতে পারেন, 50 টাকা দাম। মক টেস্টটা 200 কোশ্চেন আছে, যেখানে হচ্ছে আপনার 25টা 25টা করে 8টা সাবজেক্ট নিয়ে সিরিয়াল অনুযায়ী, মাত্র সিলেবাস অনুযায়ী করা হচ্ছে। প্লাস পিএসসি ক্লার্কশিপের ড্রাফট নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব, এখান থেকে নিতে পারবেন। জেনারেল সায়েন্সের পিডিএফ দেওয়া হচ্ছে, জেনারেল সায়েন্সের পিডিএফটা আপনারা নিয়ে নিতে পারবেন, কিনে নিতে পারবেন। সেটা হচ্ছে অপশান দেওয়া থাকবে নিচে, ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আর এছাড়া হচ্ছে আপনার জিওগ্রাফি, অল ইন্ডিয়া জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে একটা পিডিএফ দেবো, যেটা হচ্ছে আপনারা লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য জিনিস আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কিনে নিতে পারবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে নিয়ে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স, 7-8 তারিখে, 4-5-6-7 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড হয়ে গেছে, 4-5-6, ওইটা দেখে নেবেন আপনারা। 4 দিনের বাকি ছিল, তো আমি ওটা কমপ্লিট করে দিয়েছি, আর আজকে আলোচনা করবো 7-8 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আর আপনাদের জন্য সবাইকে আমন্ত্রণ রইলো, আগের পরের ভিডিওগুলো দেখবেন, ড্রাফটের ভিডিও আসছে, ঠিক আছে? আর একটা মক টেস্ট নিয়ে আলোচনা করবো। তো চলুন আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।